हेलो एवरीवन टीबीआर एकेडमी सबाई के स्वागत जानाई। आजकेर एई भिडियोटी सम्पूर्ण एकटू आलादा रकमेर हबे। आलादा रकम बोलते एई भिडियोटी सत्यि खूब आजके गर्वेर एकटी भिडियो जेटा तोमादेर साथे आजके शेयर करछि। अवश्य तोमरा देखो एबं लास्ट पर्यन्त देखबे, कारण एई भिडियोटार मध्ये दिये किन्तु तोमरा अनेक किछु जिनिस शिखते पारबे। आजके एई जे छेलेटाके तोमरा देखछो, आजके एर स्टोरि निये आमरा तोमादेर साथे शेयर करब। ओ कोन एग्जाम दियेछे, কত র‍্যাঙ্ক করেছে, সে কিভাবে পড়াশোনা করেছে, সে কোন বইকে ফলো করত, বা এই র‍্যাঙ্কের উপরে তার সাকসেস স্টোরিটা বা তার গল্পটা কি। যদি আমরা এই সমস্তগুলো জেনে নেই বা এই সমস্তগুলো যদি আমি দেখে বা শুনে যদি কিছু শিখতে পারি, তাহলে কিন্তু এটা তোমাদেরও কিন্তু একদিন খুব কাজে লাগবে, যে কোনো এক্সাম, সে কম্পিটিটিভ এক্সাম যাই হোক না কেন। তো আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি আমাদের স্টুডেন্ট, তোমরা তার মুখ থেকেই শুনে নাও ওর নাম এবং কোন এক্সাম দিয়েছে এবং তার কত র‍্যাঙ্ক হয়েছে এবং তার পড়াশোনা তার কিভাবে ছিল বা তার যে পড়াশোনার যে স্ট্র্যাটেজি সেটা সে কিভাবে ফলো করত। তো তুমি তোমার নাম বলো এবং তুমি কোন এক্সাম দিয়েছিলে এবং তোমার র‍্যাঙ্ক কত হয়েছে এবং বা এই পড়াশোনাটা তুমি কিভাবে চালাতে তার জন্য তোমার এতটা ভালো র‍্যাঙ্ক হয়েছে। আমার নাম শুভদীপ সর্দার, আমি জেক্সপো 2023 তে এক্সাম দিয়েছি এবং আমার র�যাঙ্ক জেনারেলে 109 এসেছে, মানে ইংলিশে 109। আচ্ছা শুভদীপ, তুমি তো ধরো জেক্সপোতে 109 র্যাঙ্ক করেছো জেনারেল র্যাঙ্ক, কিন্তু খুব ভালো র্যাঙ্ক, অবশ্যই খুব ভালো র্যাঙ্ক, কারণ এই র্যাঙ্কের উপরে সে যাই কলেজ বলবে বা যাই কলেজ বলতে চাইছে, আমি সে যে কলেজে অ্যাডমিশন হবে সে কিন্তু এক চান্সে চান্স পেয়ে যাবে, বা সে যে স্ট্রিমটা নিয়ে পড়তে চাইছে সে কিন্তু চান্স পেয়ে যাবে, এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো বা কাট অফ র্যাঙ্ক কিন্তু তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো অলরেডি। তো আমি ওরই মুখ থেকে শুনবো, নিশ্চয়ই তার এটা আগে থেকে সেট আপ হয়ে গেছে তার মাইন্ডে, একটা প্রত্যেক স্টুডেন্টের মাইন্ডে একটা জিনিস সেট আপ হয়ে থাকে যে এক্সপো দেওয়ার আগে বা যে কোনো এক্সাম দেওয়ার আগে সে কি নিয়ে পড়বে এবং সে কোন কলেজে ভর্তি হবে, একটা তাদের টার্গেট থাকে। তো এটাই আমি তোমার কাছ থেকে জানতে চাইছি যে তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো এবং তুমি কোন স্ট্রিম নিয়ে ভর্তি হতে চাইছো। এই প্রসঙ্গে এবার আমার কিছু বলার আছে। আমি একদমই ট্রেন্ডে গাবার সাথে চাই না, যেমন এখন কম্পিউটার সায়েন্স যে ট্রেন্ডটা চলছে, ঘরে বসে কাজ, লকডাউনের পর থেকে জিনিসটা এত হারে বেড়ে গেছে, তো একদম আমি ট্রেন্ডে গাবার সাথে চাই না, এটা আমি কখনোই চাইনি। তো জিনিসটা আমিও একটু ভাবছি, কারণ আমি ট্রেন্ড যেহেতু চাই না সেহেতুই আমার ভাবনাটা আসছে, আর যে সিরিয়াস হবে কেরিয়ারের বিষয়ে সে একটু স্টাডি করে দেন সবকিছু নেবে। তো আমি সিএসটি আর ইলেকট্রিক্যালটা দুটো 50-50 রেখেছি, ঠিক আছে, মানে কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রিক্যালটা, ইলেকট্রিক্যালের পালাটা একটু ভারী আছে, কম্পিউটার সায়েন্স 40 ইলেকট্রিক্যালটা 60। আচ্ছা তাহলে তুমি বলতে চাইছো যে তুমি কম্পিউটার সায়েন্সে এখন একটা ট্রেন্ডিং যে এ চলছে, তো এই ট্রেন্ডিং এ বা এই ট্রেন্ডে সে গা ভাসাতে চাইছে না, কারণ আমি এটা নিয়েও কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে তোমরা যাই ব্রাঞ্চ নাও তার পেছনের আগে তুমি 5 বছর হলেও কিন্তু তুমি ব্যাকে গিয়ে একটু দেখো যে ওই ব্রাঞ্চে কতজন চাকরি পেয়েছে বা পাচ্ছে বা এক চান্সে চান্স পাচ্ছে, মেন কথা হচ্ছে এক চান্সে, বা তুমি যে কলেজে ভর্তি হচ্ছ ওই কলেজে ক্যাম্পাসিং কেমন হয়। কম্পিউটার সায়েন্সে এখন সবাই চাইছে কম্পিউটার সায়েন্স। আমি একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম, কম্পিউটার সায়েন্স যে সমস্ত স্টুডেন্টরা নেবে বলেছিল তারা কিন্তু 50% প্রায় বলে দিয়েছে যে আমি কম্পিউটার সায়েন্স নেব না। আমি বলছি না কিন্তু যে কম্পিউটার সায়েন্স খারাপ। আর স্যার আমার এই প্রসঙ্গে কিছু বলার আছে। বেসিক্যালি কি হয়, আমি তোমাদের উদ্দেশ্যে কথাটা বলছি, স্যারদের উদ্দেশ্যে বলছি, বেসিক্যালি কি হয় না, আমাদের যারা 10+2 12 সায়েন্স করে যারা একটা ভালো র্যাঙ্ক, তারাই কিন্তু অ্যাকচুয়ালি ভালো র্যাঙ্ক করে। আমি এমনটাও বলছি না যে মাধ্যমিক করে খারাপ র্যাঙ্ক করে, তার নয়, যাদের মেরিট আছে তারা ভালো র্যাঙ্ক করবে। আমি বলছি অ্যাকচুয়ালি 12 পর্যন্ত বেশিরভাগ স্কুলে কিন্তু কম্পিউটার সায়েন্স থাকে না, 12 পর্যন্ত বেশিরভাগ স্কুলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটে সাবজেক্টকেই কোর সাবজেক্ট ধরা হয়। তো সেক্ষেত্রে কি হয়, কম্পিউটারও একটুখানি মানে একটু এসি ঘরে বসে কম্পিউটার চালাবো এইসবের চক্করে সবাই কম্পিউটারের দিকে এগোয়, যেহেতু কম্পিউটার ব্যাপারটা খুব কুল লাগে, মানে একটু হাই ফাই ব্যাপার, মানে যারা জব করে, হ্যাঁ হ্যাঁ, মানে
এসি রুমে বসবে সেরকম কোনো কঠিন পরিশ্রম নেই, বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল তুমি যদি নাও সেক্ষেত্রে, বা অটোমোবাইল তুমি যদি নাও সেক্ষেত্রে কি তোমাকে ফিল্ডে যেতে হবে বা কোনো একটা কারখানার মধ্যে তোমাকে থাকতে হবে। আর এই প্রসঙ্গে আমি বলি, তুমি যদি সেই ব্যাপারে ইন্টারেস্ট থাকে তুমি ফিল্ডে গিয়েও কাজ করতে তুমি কিন্তু মজা পাবে, পাবে অবশ্যই পাবে। এবং সেক্ষেত্রে একটা কথা তোমাকে বললে কি, দেখো কম্পিউটার সায়েন্সে হ্যাঁ একটা কথা সত্যি যে এখানে ভ্যাকেন্সি কম থাকে, সে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক। এবং আমরা দেখেছি গত কয়েক বছর ধরে যে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে তারা কিন্তু সবাই ভালো চাকরি কেউ পায়, ভালো কেউ পায় না অবশ্যই ভালো চাকরি পেয়েছে, মানে সেরকম যে মেরিট অনুযায়ী, মেরিট অনুযায়ী তোমার যদি ট্যালেন্ট থাকে তো কেউ আটকাতে পারবে না, সেটা তুমি পাবে। কিন্তু কম্পিউটার সায়েন্সে দেখো তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো বা তুমি বিটেক করছো, তুমি কিন্তু চাইবে না যে এই 5-10 হাজারে তুমি চাকরি করো, এটা কি তোমরা কেউ চাইবে? নিশ্চয়ই তোমরা কিন্তু কেউ চাইবে না। তো তুমি চাইবে কি, আপাতত তোমার স্টার্টিংটা হোক 20-25, শেষ হোক 1-1.5 লাখ, যাই হোক। তো তার জন্য আমি তোমাকে ভালো ব্রাঞ্চটাকে তোমাকে চয়েস করতে হবে। সে যাই হোক, এবার সে বলছে কম্পিউটার সায়েন্স সিলেক্ট করেছে বা ইলেকট্রিক্যাল সিলেক্ট করেছে। আমি তোমাদের বলেছিলাম যে ইলেকট্রিক্যালের চান্সটা একটু, মানে ইলেকট্রিক্যাল বর্তমান মার্কেটে কিন্তু একটু লেভেলটা হাই আছে, অবশ্যই এক চান্সে চাকরি পাবে বা খুব সুন্দর একটা ব্রাঞ্চ যেখান থেকে মোটামুটি প্রত্যেক বছরই ভালো স্টুডেন্ট সেখান থেকে ক্যাম্পাসিং পায় এবং তারা বা তারা ফিউচারে গিয়ে তাদের টার্গেটকে লক করতে পারবে, এই এমনই একটা এটা ব্রাঞ্চ। তো আমাদের সৌপম স্যার আছে, তোমরা সবাই চেনো সৌপম স্যারকে। তো সৌপম স্যার আমাদের চ্যানেল থেকে কিন্তু ইংলিশ ক্লাস নিতেন। শুভদীপ তুমি সত্যি করে বলো, সৌপম স্যারের ক্লাস এবং আমার ক্লাস অ্যাপটিটিউড এবং বিকে স্যার বা সঞ্জয় স্যার আমরা যা পড়িয়েছিলাম সেখান থেকে কটা মতো কমন এসছে? এবং একটা দেখো একটা এক্সাম সব তো নিশ্চয়ই তুমি কমন পাবে না, 100% কিন্তু কোনোদিনও কমন হয় না, তাহলে ওটা কিন্তু কোনো এক্সাম হলো না, ঠিক আছে? 100% কিন্তু কেউ কোনোদিনও কমন লাগাতে পারবে না, কিন্তু একটা আইডিয়া দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ এই কোশ্চেন গুলো আসতে পারে, এরকম টাইপের আসতে পারে। তো সেখান থেকে দেখেছি আমরা মোটামুটি ভালোই কোশ্চেন এসে, তো ওর কাছ থেকে আমরা শুনে নেবো। হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি কিন্তু অনেস্ট রিভিউ দেবো, ঠিক আছে? একদম। তো অ্যাকচুয়ালি আমি মানে যখন আমি জেক্সপো দেবো বলে ঠিক করি তখন আমি কিন্তু সঞ্জয় স্যারের ক্লাসটি ফার্স্ট দেখেছিলাম। সঞ্জয় স্যার আমি এটাও মনে আছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, যারা সিবিএসসি বোর্ড তারা হয়তো রিলেট করতে পারছে না, কোঅর্ডিনেট জিওমেট্রি এই চ্যাপ্টারটা স্যার পড়িয়েছিলেন। ক্লাসটা মনেই হয়নি আমি অনলাইন ক্লাস করছি, সত্যি কথা বলতে মনেই হয়নি, মানে মনে হয় যেন সামনে থেকে পড়ছি। এবং মানে প্রত্যেকটা পয়েন্ট, মানে যেহেতু আমার 10+2 সায়েন্স, আমি পয়েন্টগুলো জানতাম যে কোন জায়গাগুলো মনে রাখতে হবে। স্যার সেই পয়েন্টগুলোই কিন্তু বলছিলেন যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি যারা সায়েন্স দিয়ে দেখছো তারা সবাই জানো যে সব ইটস অল অ্যাবাউট ফর্মুলা, মানে ওই ভরকেন্দ্রের স্থানাঙ্ক বার করা x1+x2+x3/3, মানে এই ফর্মুলা না জানলে কিন্তু মানে অঙ্কে টাচ করা যাবে না। তো সেই এই যে পয়েন্ট আউট গুলো না, এটা কিন্তু সঞ্জয় স্যারের ক্লাসেই আমি ফার্স্ট দেখেছিলাম, মানে ফার্স্ট তো আমি করেইছিলাম, বাট অ্যাজ আ টিবিআর একাডেমি ক্লাস দেখতে গিয়ে ফার্স্ট সঞ্জয় স্যারের ক্লাসটাই আমি দেখি। তো যথেষ্ট ক্লাসটা ভালো লাগে, মানে আমি আমার সাথে রিলেট করতে পারি যে এমনটা না, মানে অনেকেই তো অনলাইন কোচিং করায় কিন্তু সেখানেই যাও, সেটা টাকাটাও ম্যাটার করে, বাট টাকার ব্যাপারটা আমি আপাতত বলছি না, বাট সেখানেই যাও যেখানে তুমি রিলেট করতে পারছো, তুমি বুঝতে পারছো স্যারের ডিগ্রি আছে স্যারের আছে, বাট তুমি যেখানে রিলেট করতে পারছো সেখানেই তুমি যাও। আর তারপর আমি এই পবিত্র স্যারের ক্লাস দেখি, স্যার এখনো মনে আছে স্যার নাম্বার সিরিজ, তখন তো স্মার্টবোর্ড ছিলই না, তখন স্মার্টবোর্ড ছিল না আমাদের, তখন হোয়াইট বোর্ডে পড়া হতো আর গুগল মিটে ইয়ে করে পড়ানো হতো। তো তখন মানে মিসিং নাম্বার এইসব ক্লাসগুলো আমি দেখেছিলাম, তো তখন অ্যাপটিউডটা আমার কাছে পুরো নতুনই ছিল আর স্যারের বোঝানোর টেকনিকটা আমার ভালো লেগেছিল। তো সেখান থেকে আমি জয়েন করি, মানে আমি না ভাবেই জয়েন করেছিলাম। অভিনন্দন তোমাকে, তুমি এত মানে ভালো একটা র‍্যাঙ্ক করেছো। তো তার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমাদের সঙ্গে দেখা করার জন্য মানে অনেকটা পথ জার্নি করে এসছে, খুব মানে পরিশ্রম করে এসছে আর কি ট্রেনে করে। তো তার জন্য হচ্ছে গিয়ে সত্যি সত্যি আমাদের খুব ভালো লাগছে, আমাদের চ্যানেল থেকে মানে ও হেল্প নিয়েছে বা আমাদের চ্যানেলে আমাদের ক্লাস করে
র‍্যাঙ্ক করেছে, অবশ্যই করে আমি বারবার বলি তোমাদের ক্লাসে যে র‍্যাঙ্ক করাটা বা এক্সাম দেওয়াটা সেটা পুরো একদম স্টুডেন্টের উপরেই, কিন্তু একদম আমরা জাস্ট ওকে গাইড করতে পারি যে এইটা এইটা তোমরা পড়ো বা এইখান থেকে তোমরা একটু সোর্সটা নাও, কিন্তু ওটা পড়াশুনো করে এক্সামে গিয়ে এক্সাম হলে বসে মাথা ঠান্ডা করে এক্সাম দেওয়া এটা পুরোটাই কিন্তু স্টুডেন্টের ক্রেডিট, এখানে কিন্তু টিচার কোনো কিছু করতে পারে না। তো অবশ্যই করে মানে এত একটা ভালো র‍্যাঙ্ক করেছো, অবশ্যই করে যেমন তোমার তোমারও যেমন ভালো লাগছে সেক্ষেত্রে আমাদেরও কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো সেক্ষেত্রে তো তোমাকে আমার একটাই জিজ্ঞেস করার আছে যে ও যেটা বললো ওর যে কথাটা ওটা কিন্তু খুবই আমার মানে ভালো লেগেছে, যেটা ট্রেন্ডে না গা ভাসিয়ে দিয়ে তুমি তোমার মনের কথাটা শোনো, তুমি তোমার যেটা ভালো লাগছে তোমার যে ট্রেন্ডটা ভালো লাগছে তুমি যদি মনে করো যে আমি 100% কনফিডেন্ট এই ট্রেন্ডটা নেওয়ার জন্য, তো সেটা অবশ্যই করে তুমি সেই স্ট্রিমটা নিতে পারো। তো তুমি আমাদের চ্যানেল তো ফলো করতেই, এছাড়াও তুমি স্টুডেন্টদেরকে বলো কোন স্টাডি মেটেরিয়াল বা কোন বই তুমি ফলো করতে। অ্যাকচুয়ালি আমি মানে এই অনেক বই আছে রায় মার্টিন ছায়া প্রকাশন, কিন্তু আমি না মানে ওই বইগুলো মানে লাস্ট দিকে ফলো মানে ফলো করতাম, মানে কি হয় 9-10 ইটস অল অ্যাবাউট 9-10 ঠিক আছে, আর এগুলো আমার কিছু ট্রিক্স ছিল, এগুলো অ্যাকচুয়ালি সব মানে তোমরা মানে তোমাদের বোঝাতেও পারবো না, এগুলো আমার টেকনিক অ্যাকচুয়ালি, মানে আমি কীভাবে পড়েছি সেটা মানে আমি জানি যে আমি এইভাবে পড়লে আমি এটা গ্রিপে আনতে পারবো, এইভাবে পড়লে আমি এটা গ্রিপে আনতে পারবো। আর স্যার তো ছিলই যে যখনই মানে রাত 2-3 স্যারকে মেসেজ করে যাচ্ছি, সে তো আছে, ফোন তো বাদই দিলাম। তো তবে হ্যাঁ সবসময় সিরিয়াস থাকবে না, এটা আমি তো সিরিয়াস অত হতে পারি না, আগে যা ছিলাম পাঁচটা যা ছিলাম ছিলাম, এখন আমি অত সিরিয়াস থাকি না, সব কিছু ব্যালেন্স রেখে চলবে। কি হয় না মানে অনেক কিছু মানে শিখতে পারবে, মানে অনেক কিছু যে ধরো ফেল করছে তার থেকে তোমার কিছু শেখার আছে, যে সে কিন্তু এক্সামের আগে পর্যন্ত সেই চ্যালেঞ্জটা নিচ্ছে যে স্টেজে মেরে দেবো, এই যে একটা কনফিডেন্স এটাও কিন্তু শেখার আছে। তো আমি এমনটাও বলছি না যে তোমরা পড়াশোনা করে স্টেজে গিয়ে মেরে দেবে, ওটা কখনো পসিবল না, ওটা তুক্কা ঠিক আছে, ওটা লাগে না, ওটা লাগে না। তো ব্যাপারটা হচ্ছে এবার আসি বইয়ের কথা, বই আমি তোমাদের বললাম যে 9-10 আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিলাম 9-10, তো আমি না ওই গভর্নমেন্ট থেকে যে বইটা দিত অনেক খেটে বইটা জোগাড় করতে হয়েছে, যাই হোক কোনো দোকানে তো পাবেই না, কোথাও পাবে না, পেলে তো অনেক কপাল ভালো। তো অনেক খেটে বইটা স্কুল থেকে আমি জোগাড় করেছিলাম, আমার মাই জোগাড় করে দিয়েছিলেন। তো সেখান থেকে না আমি প্র্যাকটিস করতাম, আর তারপর ওই ফেব্রুয়ারি মাসের দিকে মানে আমি তখন জানতাম যে মেতে এক্সাম হবে ঠিক আছে, আমি সেই টার্গেট নিয়ে ব্যাপারটা ছিল, ফেব্রুয়ারি মাসের দিকে স্যার বইয়ের নামটা বলে আর তখনই আমি কিনব। এবার মানে আহামরি কিছু কিন্তু নেই, জাস্ট একই জিনিস, মানে জাস্ট একটু ফর্মুলাগুলো শর্টে দেওয়া আছে, যেমন যারা মানে সিরিয়াসলি ম্যাথ করো বুঝতে পারবে, ওই লাভ ক্ষতি, লাভ সেম ক্ষতি সেম হলে যেমন ওই x/100 এই ফর্মুলাগুলো ওই বইতে জাস্ট দেওয়া আছে আর কিচ্ছু না, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এমনিতেও পারবে, যখনই দেখবে না সেম লাভ মানে সেম পার্সন লাভ হচ্ছে সেম পার্সন ক্ষতি হচ্ছে, তখন তুমি বুঝতেই পারবে। তো এই আর হ্যাঁ কখনো বেস স্ট্রং না হলে তুমি ওই পাবে না, মানে কি বলে ওটাকে মানে শর্ট ট্রিক বলো তুক্কা বলো সব পারবে না, কোনোদিনও যেটা সম্ভব নয়। আর হ্যাঁ এই জেক্সপোতে নেগেটিভ মার্কিং নেই বলে অনেক স্টুডেন্ট আমাদের ব্যাচে অনেক স্টুডেন্ট করেছে এটা তুক্কা, অ্যাকচুয়ালি তুক্কারও একটা টেকনিক আছে, তুক্কাও কিন্তু প্র্যাকটিসে আসে, মানে তুমি মানে আমি কি করেছিলাম, আমি একটাই টেকনিক আমি বলছি, আমি আমার একটা ট্রিক বলেছিলাম, আমি আমি এক্সামের এক মাস আগে পর্যন্ত আমি বই খুলতাম না, আমি কি করতাম বইয়ের পিছনে যে মক টেস্ট আছে আর গুগল সার্চ করে করে স্যারের তো কোশ্চেন পেপার দিতেন, ওখানে আমি না নতুন নতুন টাইপের কোশ্চেন সলভ করার চেষ্টা করতাম। তাতে কি হতো যখন তুমি নতুন নতুন কোনো টাইপ দেখবে না তোমার একটা কনফিডেন্স আসবে একদম, আর যখন প্রত্যেক সময় যখন নতুন নতুন এমনি আমি যদি রেগুলার নতুন কোনো পাবলিক ফেস করি তখন আমার মধ্যে একটাই যে ক্যামেরার সামনে কথা বলছি যে একটা কনফিডেন্স আসছে, এটা কিন্তু একদিনে আসে না, কোনোদিনও সম্ভব না। তো সেটাই বলছি যে যত নতুন টাইপের কোশ্চেন ফেস করবে তত তোমার মানে এটা আমার টেকনিক, এটা তো তোমাদের কারো অন্য টেকনিক হতেই পারে, তো সেটা কিছু না, যে অনেকে বলবে হয়তো যে বই না দেখলে আমি পাশ করবো কি করে, তো সেটা এবার তোমার কিভাবে তুমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছো নিজেকে কিভাবে সাজিয়েছো, তুমি তো আর জাম দিয়ে টেনে ওঠোনি, একটা তোমার একটা টেকনিক আছে একদম, তো সেই টেকনিক এবার তুমি তোমাকে ফেলে দেখো যে তুমি কোন টাইপের মধ্যে পড়ছো সেইভাবে তুমি পড়াশোনা করো, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা শুভদীপ, এটা তো তুমি এখন জানালে স্টুডেন্টদেরকে বার্তা যে
তারা মানে যারা 2024 এ এক্সাম দেবে, এই যে এক্সপো এক্সামটা, তুমি তাদেরকে বললে যে কোন বই ফলো করবে বা কিভাবে পড়বে ওরা, বা কিভাবে পড়লে ওরা ভালো র্যাঙ্ক করতে পারবে? তো এবার আমি জানতে চাইছি শুভদীপ, দেখো আমরা যে তোমাদের মক টেস্ট গুলো দিতাম, যেমন আমাদের ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আমরা যে এক্সপো বা ফোকলোরের জন্য যে মক টেস্ট গুলো দিতাম, তুমি কি সেখানে মক টেস্ট গুলোকে প্র্যাকটিস করতে? প্র্যাকটিস বলতে স্যার অনেস্টলি বলতে অনেক অনেক মক টেস্ট আমি দিতে পারিনি, অনেক অনেক মক টেস্ট আমি দিতে পারিনি। তবে হ্যাঁ, যেহেতু ম্যাথে আমার একটা আলাদা ভালোবাসা আছে, তো কি হতো না, ওই যে নতুন, ওই আবার বলছি নতুন নতুন টাইপ যে সামনে আসতো ওটা সলভ করে সে শূন্যও পেতে পারি আমি, ওটা কোনো কথা না। তো ওই যে নতুন নতুন টাইপ সলভ করার যে একটা মজা, ওটা ওর জন্যই আমি মক টেস্টটা দিতাম। একদম একদম। আর যেটা মেন কথা আছে, মক টেস্টে যে সমস্ত কোশ্চেন গুলো থাকতো সেটার পিডিএফ তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দিয়ে দিতাম, যাতে সমস্ত স্টুডেন্টের একটা পড়াশোনার দিকে খুব সুবিধা হতো, যে সে যদি পিডিএফ যদি হাতের কাছে যদি সে পেয়ে যায়, সেক্ষেত্রে তার কি পড়াশোনার লেভেলটা কিন্তু আর একটু আপ হয়ে যাবে, কারণ তাকে আবার ওই ক্লাসটা দেখে, রেকর্ডিং ক্লাস দেখতে হবে তাকে ভালো করে। হ্যাঁ, যখন আমরা সেটাকে বোঝাবো, সেটা এক্সপ্লেন করবো, সেটা অবশ্যই তোমাকে দেখতে হবে, কিন্তু কোশ্চেনটা তুমি যখন প্র্যাকটিস করবে সেটা কিন্তু পিডিএফটা দিয়ে দিয়ে কিন্তু অনেকটা তোমাদের সুবিধা হয়ে যায় ইন্টারনেটের থেকে, মানে যেটা আমি মক টেস্টের কথা বলছি। হ্যাঁ, মক টেস্টে তুমি যদি প্র্যাকটিস করতে পারো খুব সুবিধা বা খুব ভালো, ঠিক আছে। আচ্ছা শুভদীপ, আর একটা জিনিস জানতে চাইছি তোমার কাছে, যেটা সবাই জানতে চায় আর কি, যে পরীক্ষার কয়েকদিন আগে তোমার মধ্যে কতটা টেনশন ছিল? কারণ এটা আমি বেশিরভাগ আমি দেখি যে ধরো আগামীকাল পরীক্ষা, তুমি কি ওই দিন রাত 12টা 1টা পর্যন্ত পড়েছিলে, না সন্ধ্যে 7টার সময় পড়ে তুমি ঘুমিয়ে গেছিলে তারপরের দিন তোমার এক্সাম যেহেতু, এটা তুমি যদি কিছু বলো। পরীক্ষার আগের দিন স্যার গুগল মিটে একটা, মানে যেমন একটা গাইড করার দরকার অবশ্যই, অনেক অনেক মানে অনেক হেল্প হয়েছে স্যার, ওই দিয়েছিল সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আবার বলছি আমার টেকনিক ফলো করতে যাবে না, আমি 2:30 পর্যন্ত জেগেছিলাম, 2:30 পর্যন্ত জেগে সকাল 5টাতে উঠছি, মানে তাও ঘুম তো বাড়াইনি, ঘুমের কথা মাথায় আসছে না, অ্যালার্ম বাজার আগে আমি উঠে গেছি, 5টায় অ্যালার্ম দিয়েছি, 5:10 আগে উঠে চুপচাপ বিছানার উপর বসে আছি, মানে আলাদাই টেনশন। একদম, মানে অবশ্যই পরিশ্রম তুমি করেছো, পরিশ্রমের ফল অবশ্যই পেয়েছো, যেটা কিন্তু 109 র‍্যাঙ্ক, আবারও বলছি 109, খুব ভালো র‍্যাঙ্ক, খুব ভালো র‍্যাঙ্ক। এই র‍্যাঙ্ক সত্যি মানে হওয়াটা আমাদের পক্ষে যেমন গর্বের, কারণ আমরা 1 বছর ধরে, হ্যাঁ মেন আর একটা জিনিস শুভদীপ, তুমি তো এখানে 1 বছর থেকে তো পড়াশোনা করছো আমাদের এই কোচিং এ, 1 বছর নয় 8-9 মাস, 8-9 মাস আছে। তুই 1 বছর বলতে দেখো, আমি যদি জুন জুলাই যদি স্টার্ট করি সেক্ষেত্রে ওই মার্চ এপ্রিলের দিকে কিন্তু পরীক্ষাটা হয়ে যাচ্ছে, তো এই বছরও কিন্তু আমাদের সেম ভাবে স্টার্ট হচ্ছে, মোটামুটি ওই 8-9 মাস মতো সময় আমরা পাচ্ছি, তো মোটামুটি 8-10 মাস আগে থেকে প্রিপারেশন নেওয়াটা ভালো না? ওই যারা আমি দেখেছি আমাদের স্পেশাল ব্যাচে যারা ভর্তি হয়েছিল তারা 1-2 মাস আগে ভর্তি হয়েছে, তারা হ্যাঁ র্যাঙ্ক করেছে কিছুজন, যারা একটু বেশি খেটেছে, কিন্তু যারা সেরকম পড়াশোনা করতে পারেনি তাদের র্যাঙ্কটা কিন্তু অনেকটাই বেশি এসছে। তো ওই জায়গাটা তোমাদেরকে বলবো, তোমরা যারা 2024 এক্সাম দিতে চাইছো তোমরা আগে থেকে ভর্তি হয়ে যাও, বা এখানে তোমরা যদি না ভর্তি হতে চাও, আমি বলছি না যে তোমরা এখানে ভর্তি হও আমাদের এখানে পড়াশোনা ভালো, ওটা বলছি না, তুমি যেখানেই ভর্তি হও বা তুমি যদি পড়ার টার্গেট থাকে বা তোমার যদি যে এক্সপো এক্সাম তুমি যদি দিতে চাইছো 2024, তো সেক্ষেত্রে কিন্তু তুমি আজ থেকে প্রস্তুত নেওয়া শুরু করো, কারণ তুমি যদি না কোশ্চেন বা তুমি যদি না প্রত্যেকটা সিলেবাস যদি না তুমি চেক করো বা তুমি প্রত্যেকটা সিলেবাস যদি না তুমি কভার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেমে পড়বে। তো সেভাবে কিন্তু শুভদীপই আমাদেরও প্রায় 8-9 মাস ধরে পড়ছে, তার জন্য কিন্তু ফল পেয়েছে। আরও আমাদের অনেক স্টুডেন্ট আছে, অনেক বলতে অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট, যারা আসতে পারেনি অনেক দূরে বাড়ি, তো তাদেরকেও আমি রিকোয়েস্ট করব এই ভিডিওর মাধ্যমে তোমরাও আসো অবশ্যই, নাহলে তোমরা আবার বলবে স্যার শুভদীপ গেছে, স্যার আমরা কি দোষ করলাম, এটা নয়, তোমরা যারা এটা এটা ওরা বলতেই পারবে না, আমি কয় হাজার বার বলেছি, একদম একদম, কেউ ওরা বলতেই পারবে না, এরা শুধু কমেন্ট বক্সে ভিড় করাবে, এই যে ভিডিওটা পাবলিশ করবে, এই যে ভিডিওটা পাবলিশ হচ্ছে কমেন্ট বক্স দেখবেন শুধু, অবশ্যই অবশ্যই। তো তোমরাও যদি চাও অবশ্যই আসো, শুভদীপও বলেছে, আমিও তোমাদের গ্রুপে বলেছি, তো আমরা একটা গেট টুগেদারের ব্যবস্থা করার চেষ্টা করছি, কনফার্ম নয়, তো অবশ্যই তোমরা এসো, সবাই রিকোয়েস্ট করব, খড়গপুরের কাছাকাছি রাখবে, অনেক দূর স্যার, একদম একদম, ঠিক আছে, চেষ্টা করছি আমরা খড়গপুরের কাছাকাছি করার বা কলকাতার কোনো জায়গাতে করার, সবাই যাতে আসতে পারে।
যারা আমাদের সাবস্ক্রাইবার বা যারা আমাদের ক্লাস দেখো তোমরা সবাইকে ওয়েলকাম। যে শুধু ব্যাচেলর স্টুডেন্ট আসবে এটা কিন্তু নয়, বা এরকমটা কিন্তু নয়, সবাই সবাই ঠিক আছে, সবাই আসো, খুব মজা হবে এবং সেখানে আমরা জাস্ট দেখা করব, গেট টুগেদার, ঠিক আছে, খাওয়া দাওয়া হবে, এনজয় হবে, সেলফি তোলা হবে। হ্যাঁ, এই হচ্ছে মেন বিষয়। আচ্ছা শুভদীপ, যারা জেক্সপো 2024 এক্সাম দেবে তাদেরকে তুমি কি বার্তা দিতে চাইছো? আমি শুধু একটা কথাই বলবো যে তোমাদের মানে লোয়ার এজ লিমিট তো মাধ্যমিক, তো তোমাদের অলরেডি প্রিপারেশন আছে, ঠিক আছে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে 100 নম্বরের ম্যাথ তোমরা করতে হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট সময় নিয়ে, সেটা 100 নম্বর ককটেল, মানে ওই আলাদা কিন্তু কোনো সেকশন থাকবে না, মানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যেটা 2019 পর্যন্ত হয়ে স্টপ হয়ে গেছে ওই প্যাটার্নটা কিন্তু আর পাবে না, ককটেল থাকবে। তো কি করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে, মানে স্যারও কিন্তু ওই মাধ্যমিকের জিনিসই করাতেন, জাস্ট প্র্যাকটিস করাতেন, জাস্ট এটাই আর কিছু না, আমারই কিছু না, জাস্ট পড়লে যে পড়বে সে পারবে একদম। আমি দেখেছি, এটা অ্যাকচুয়ালি আমি দেখে বলছি, কেউ যে আমাকে শিখিয়ে দিয়েছে, কোনো স্ক্রিপ্ট নেই, যা মনে হচ্ছে অনেকবার কিন্তু কাটও হচ্ছে, অনেক কিন্তু কেটে চাই একদম। তো এটা আমি দেখেছি, টেনের পর না মানে বেসিক্যালি কি হয়, ইয়ার লস এর একটা মানে মানে ইয়ার লস এর একটা বিভৎস ভয় পায় স্যার, অনেকেই পায় আমাদের কাছের মধ্যে আছে, কি হয় দু নৌকোয় পা দিয়ে চলতে চায়। এদিকে জেক্সপোর প্রিপারেশন নিচ্ছে, 11 এ ভর্তি হয়ে আছে, দুটো কিন্তু আলাদা জোন একদম। আমার পরিচিত একজন আছে, আমারই একটা ভাই, তোকে আমি ভিডিওটা পাঠাবো, এটা তোকে উদ্দেশ্য করে বলছি, নাম না নিয়ে বলছি, ও মানে 500+ র্যাঙ্ক করেছে, কিন্তু ওর যা মেরিট ও 500 মধ্যে র্যাঙ্ক করতো, আরামসে আরামসে করতো, যে ম্যাথ আমি করতে অন্তত একটু টাইম লাগতো ও কিন্তু আমার কাছাকাছি বা আমার থেকে আগে সেটা করে ফেলতো। ইনফ্যাক্ট জেক্সপোর দিন সকালবেলা ও আমাকে ম্যাথ দিয়ে অনেক কি হেল্প করেছে, মানে পরীক্ষা দিতে যাচ্ছি, গাড়ির মধ্যে আছি, বলছি ভাই এটা পাঠা, আমাকে পাঠিয়েছে, কিন্তু ওর র্যাঙ্ক একটু দূরে, মানে যথেষ্ট ভালো র্যাঙ্ক, 500 থেকে 600 মধ্যে, আমি এক্সাক্ট র্যাঙ্কটা বলবো না, কারণ সেটা র্যাঙ্ক কার্ড দেখে তোমার বের করে নেবে, তো অনেক ব্যাপার আছে। তো তার র্যাঙ্কটা 500 থেকে 600 মধ্যেই হয়েছে, কিন্তু ওর যা মেরিট ও আরো আগে র্যাঙ্ক করতো, ও ভুলটা করেছে কিসের জন্য আমি বলছি, ওই 11-এর অ্যাকচুয়ালি 11-এর একটা ভার্জ সিলেবাস, অনেক বড় বড় ব্যাপার স্যাপার আছে, আর টোটালি ইঞ্জিনিয়ারিং এর বেস হচ্ছে স্যার 11-12, তো ওইগুলো স্টার্ট করে দিয়ে, মানে ও একটু ম্যাথ করতে ভালোবাসতো, তো ওইগুলো স্টার্ট করে দিয়ে ও ঠিক ব্যালেন্সটা করতে পারেনি, ব্যালেন্স না করতে পারার জন্য ওই যা হয় একটু দূরে র্যাঙ্ক হয়ে গেছে, তবে হ্যাঁ ভালো র্যাঙ্ক, যথেষ্ট ভালো র্যাঙ্ক, যথেষ্টই ভালো র্যাঙ্ক। আচ্ছা তবে হ্যাঁ আমি একটা কথা বলবো যে জেক্সপোতে কিন্তু অনেকটা বেটার ফিউচার আছে, ঠিক আছে, অনেকে তোমরা ভাবছো যে বিটেক করে বিটেক করবো বিটেক করবো, কিন্তু বিটেকে আমি বলে দিচ্ছি মাত্র 7টা কলেজ আছে পুরো, মানে ওয়েস্ট বেঙ্গলে মাত্র 7টা কলেজ, একদম একদম। এবার তার মধ্যে তোমাকে কোর স্ট্রিম আর সিএসটি, এখন যেটা ট্রেন্ডিং, ট্রেন্ডিং নিয়েই বলছি, ওর মধ্যে ঢুকতে গেলে তোমাকে যথেষ্ট মেরিট থাকতে হবে, এমন বলছে যে পাওয়া অসম্ভব ব্যাপার, পারবে, মেরিট না থাকলেও কষ্ট করলে মেরিট চলেও আসে, ওটা কোনো ব্যাপার না, তো মেরিট থাকলেই পাবে। বাট জেক্সপোটা কিন্তু একটা খুব ভালো, মানে ইঞ্জিনিয়ারিং এর বেসটা না তৈরি হয়, মানে একদম পুরো গোড়া থেকে সাজিয়ে সাজিয়ে ওঠে। আচ্ছা শুভদীপ, আর একটা জিনিস যেটা আমি এই কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, তো কিছুদিন আগেই ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়েছে, তো সেখানে দেখতে পাচ্ছি একটা জিনিস যে বেশিরভাগ ছেলে কিন্তু ফেল করেছে। তো দেখো তুমি তো এখনো ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওনি, বা তুমি যাতে এরকম সমস্যার মধ্যে না পড়ো, তো সেরকম তোমার পরিকল্পনাটা কি থাকবে যে আমি কিভাবে পড়বো ফার্স্ট সেমিস্টারে যখন আমি অ্যাডমিশন হব কলেজে, তো তুমি পড়াশোনাটাকে কিভাবে চালাবে, বা তুমি কিভাবে ওই তোমার পড়াশোনার লেভেলটাকে বজায় রাখবে যেভাবে তুমি জেক্সপোতে ভালো র্যাঙ্ক করেছো? তাই একটাই পড়তে হবে, ঠিক আছে, তবে হ্যাঁ মানে এবার ফার্স্ট সেমিস্টারটা অ্যাকচুয়ালি কিন্তু 11, বাট 11-এর টোটালটা নেই, ঠিক আছে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। প্লাস আরেকটা কি জিনিস, একটু প্ল্যান করে চলতে হবে, মানে
এমনটা নয় যে সারাদিন ধরে অঙ্ক করে যাচ্ছ, সারাদিন ধরে ফিজিক্স করে যাচ্ছ, সারাদিন ধরে কেমিস্ট্রি করে যাচ্ছ, তবে ওই ইলেভেনের ফিজিক্যাল, এই টেনের ফিজিক্যাল সায়েন্স আর ইলেভেনের ফিজিক্স দুটো কিন্তু মানে মানে একটা কাপের জল একটা সমুদ্রের জল। হ্যাঁ, তো মানে কুল কিনা পাবে না। হ্যাঁ, আমি ভয় দেখাচ্ছি না, আমারও বলছি ভয় দেখাচ্ছি না, মানুষই সবকিছু বানিয়েছে, মানুষই সবকিছু করে। তো আমি এটা আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমি ইলেভেনে আমার খুবই ফিজিক্সে খারাপ রেজাল্ট হয়েছিল, তার কারণটা হচ্ছে একটু ফাঁকি মেরেছিলাম, এটা এটাই একটু মানে এটাই একমাত্র কারণ, আমি ফাঁকি মেরেছিলাম, তো এটা আমার দোষ। আর আর হ্যাঁ, ইলেভেন তো ইলেভেন ফার্স্ট সেমিস্টার আবারও বলছি একই, তো একটু প্ল্যান করে মানে লিঙ্ক করে, যেমন ডেরিভেটিভ আগে স্টার্ট করবে না, আগে ট্রাইগোনোমেট্রি পার্টটা স্টার্ট করে দেন কমপ্লেক্স নাম্বার তারপর ডেরিভেটিভ। ডেরিভেটিভটা সব থেকে হার্ড জিনিস, আর ওটা ইঞ্জিনিয়ারিং এর মানে কাজে লাগে, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বেস, ঠিক আছে? তো ওগুলো একটু পরে স্টার্ট করে, ট্রাইগোনোমেট্রি পার্টটা একটু আগে স্টার্ট করে ব্যাপারটা ইউজ টু হয়ে, দেন আস্তে 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 গভীর জলে নাম নামো আর কি, অল্প জলে খেলতে 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 খেলতে। তারপর মেন কথা হচ্ছে, দেখো তুমি এটা কোনো সময় ভেবে নিও না তোমরা যে আমি জেনারেল লাইন থেকে বা আমি মাধ্যমিক বা এইচএস পরীক্ষা পরীক্ষার পরেই জেক্সপো এক্সাম দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে গেলাম, মানে আমি একটা বিরাট বড় কিছু। এটা যদি তুমি মনে ঢুকিয়ে নাও, তোমার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। কেন? তুমি যদি এটা নিজেকে মনে করো যে আমি এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছি বা হতে এসেছি, এটা কিন্তু কোনো ভাববে না, কারণ টেকনিক্যাল লাইনে প্রচুর পরিশ্রম করতে হয়। পরিশ্রম তুমি যদি করো, ঠিকঠাক জিনিস যদি তুমি বুঝতে পারো বা সমস্ত ক্লাস যদি তুমি করো, সেক্ষেত্রে কিন্তু তুমিও একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে। আমরা এই কয়েক বছর ধরে দেখছি যে সে ডিপ্লোমা বা বিটেক পাস আউট, কিন্তু সে ইঞ্জিনিয়ারিং এর ইটাও কিন্তু জানে না। কোম্পানিতে সে জব পেয়ে যাচ্ছে, কিন্তু জব পেলেও সে কিন্তু বেশি দিন তার ওই জবটাকে রাখতে পারছে না। কেন? সে তো কিছুই জানে না। তাকে যে কোম্পানি স্যালারি দেবে কিসের জন্য দেবে, সে যদি কাজ করে দেখায় তবেই তো দেবে। সে জব পেয়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, কোম্পানি তাকে তাড়িয়ে দিচ্ছে। তো এগুলো তোমাদের সাথে যেন না হয়। তোমরা চেষ্টা করবে তোমাদের যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব নয় মানে সমস্তটাই তোমরা শিখে নেবে, সমস্তটাই, সে ল্যাবে হোক বা থিওরি হোক বা প্র্যাকটিক্যাল থিওরি তোমাদের যাই হোক, পুরোটাই কিন্তু শিখে নেবে। কারণ এগুলো না জানলে কিন্তু কঠিন অবশ্যই তোমাদের লাগবে, যে কোনো জায়গাতে তুমি জব বলো বা যে কোনো জিনিস, একটা তুমি একটা ইঞ্জিনিয়ার হচ্ছ, তোমাকে কোনো কিছু জিনিস একটা আবিষ্কার করতে হবে, তো তুমি যদি না কিছু জানলে শুধু সার্টিফিকেটটাকে গলায় ঝুলিয়ে কিন্তু কিছু লাভ নেই। তো এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে, ঠিক আছে? তো ঠিক আছে শুভদীপ, তাহলে এই আজকে আলোচনা। আর যারা এতক্ষণ ধরে তোমরা দেখছো, অবশ্যই তোমাদেরকেও বলবো, যদি সেরকম প্ল্যানিং তোমাদের থাকে, আজ থেকে রেডি হয়ে যাও জেক্সপো 2024 এর জন্য, কারণ সময় কিন্তু বেশি নেই। যত তোমরা প্র্যাকটিস করবে কোশ্চেন, তত কিন্তু তোমাদেরই লাভ, কমন কিন্তু তোমরাই পাবে। তো যদি ভালো র্যাঙ্ক তোমাদের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো কলেজে তুমি চান্স পাবে এবং ভালো ব্রাঞ্চ নিয়ে তুমি পড়তে পারবে। তো এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবে। তো আজ থেকে প্ল্যানিং নাও, তোমরা সময় এখনো অনেক আছে, এই সময়ের মধ্যে যদি তোমরা পড়তে পারো, ঠিকঠাক করে যদি কভার করতে পারো পুরো সিলেবাসকে, তুমিও কিন্তু এর মতোই কিন্তু র্যাঙ্ক করতে পারবে। তো আজ এই পর্যন্ত, তাহলে শুভদীপ অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, এবং তোমার স্টোরি, টোটাল স্টোরি, যে জেক্সপো আজ 8-10 মাস আগে থেকে এখানে প্রিপারেশন নিয়ে এখান থেকে পড়াশোনা করে ভালো র্যাঙ্ক করে আজ আমাদের স্টুডিওর মধ্যে তুমি আছো, আমাদেরও খুব যেমন গর্বের ব্যাপার, ওরও তেমন ভবিষ্যৎটা অনেকটাই কিন্তু উজ্জ্বল হবে। এটা কিন্তু আমি কোনোদিনও বলছি না যে এ আমাদের কাছে পড়েছে বলে কিন্তু ভালো র্যাঙ্ক করেছে, এটা কিন্তু আমি কোনোদিনও বলছি না। আমি এটা বলতে চেয়েছি বা আমি এটা বলতে চাইছি যে আমরা যা শিখিয়েছি এ শিখেছে, পাশাপাশি অনেক কিছু জিনিস নিজে সংগ্রহ করেছে নিজের প্রিপারেশনটাকে ভালো করে করার জন্য বা একটু বুস্ট করার জন্য। তো আমি যেটা দিচ্ছি বা আমরা যেটা দিচ্ছি, ও যে সেটা নিতে পারছে বা সেটা ক্যাচ করতে পারছে, এই ক্ষমতাটা যে সমস্ত স্টুডেন্টদের মধ্যে আছে তারাই কিন্তু ভালো রেজাল্ট করে।
সে আমরা টিবিআর একাডেমি থেকেই হোক বা বই থেকে হোক বা ইউটিউবের যে কোনো ভিডিও থেকে হোক বা আদার্স যত কোচিং আছে সেখান থেকে হোক, একজন ভালো স্টুডেন্ট তখনই সে প্রমাণিত হয় সে যেটা দেখছে বা তাকে যেটা শেখানো হচ্ছে বা সে যেটা শেখার চেষ্টা করছে সে কত তাড়াতাড়ি নিজেকে বা নিজের কাছে সে অতটা নিতে পারছে, এটাই কিন্তু একজন বেস্ট বা একজন ভালো স্টুডেন্টের কিন্তু লক্ষণ। তো ওর মধ্যে এই প্রতিভাটা আছে এবং ও একজন ভালো স্টুডেন্ট, মাধ্যমিক এইচএসএস সে কিন্তু একজন ভালো স্টুডেন্ট, তবেই কিন্তু আমরা যা শিখিয়েছি বা আমরা যা দিয়েছি সেগুলো সে নিতে পেরে আজ কিন্তু সে ভালো রেজাল্ট করতে পেরেছে। তো আজ এই পর্যন্ত, তাহলে শুভদীপ অবশ্যই ভালো থাকো এবং তোমার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। আমরা টিবিআর একাডেমির সমস্ত সদস্য বলো বা সমস্ত টিচার স্টাফ বলো সবার উদ্দেশ্যে তোমাকে জানাচ্ছি ভবিষ্যতে তুমি আরো অনেক বড় হও। যদি কোন রকম তোমাদের হেল্প লাগে, শুধু তোমার নয় তোমরা যারা দেখছো তোমাদেরও যদি সেরকম কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে ফোন করবে বা আমাদের যে হেল্প লাইন আছে ওই নাম্বারে কিন্তু তোমরা ফোন করবে, আমরা কিন্তু সবসময় প্রস্তুত থাকবো তোমাদের কিন্তু হেল্প করার জন্য। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।